আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখে একদম পারফেক্ট শীতকাল মনে হইতেছে। শহরে এত কুয়াশা ছন্ন দেখা যায় না, আজকেই মনে হয় আমি ফার্স্ট দেখলাম। মানে এই বছরের কথা বলতেছি, এই বছরে এরকম একটা কুয়াশা দেখি নাই। এখন মোটামুটি ভালোই বেলা হয়েছে, বাট তারপর অনেক কুয়াশাই আছে। আশা করছি ভিডিওতেও আপনারা দেখতেছেন। আর এই গাছগুলা আজকে সবচেয়ে বেশি ফুল হয়েছে। এটাই হয়েছে 5টা, এটাই হয়েছে 6টা। কালারগুলো কি সুন্দর না, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। আর এইটাই হয়েছে অনেকগুলো। এটা কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা হয়েছে। সবচেয়ে বেশি ফুল আজকেই দেখলাম একসাথে হয়েছে। কত সুন্দর, ভিতরে এক কালার, পাতাগুলো এক কালার, আবার কর্নারে আরেক কালার। তো সকাল সকালই একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেক দিন পরে মা রাজি হলো, ফাইনালি সে সিলেটে আসতেছে। তো আমরা বাড়িতে যখন গিয়েছিলাম এবার, তখনও মাকে নিয়ে আসতে চেয়েছিলাম, বাট মা আসতে রাজি হয় না। ওই ভিডিওগুলোতে আমি অবশ্য বলেছি সব কিছু, তো তারপরও ছোট্ট করে এই ভিডিওতে বলি আর কি। তো অনেক দিন ধরেই মানে বাড়িতে, আমরা সিলেটে আসার পর থেকে মার সাথে এই বিষয়ে বলতেছি, আসেন আসেন। তো মাকে ফাইনালি হচ্ছে রাজি করাতে পেরেছি। তো গতকালকে রাতে সে বলছে যে হ্যাঁ সে আসবে, তবে তার একটা শর্ত আছে। তার শর্ত যদি আমরা পালন করি তাহলে হয়তো সে মানে সে আসবে আর কি। তো তার শর্তটা হচ্ছে আমরা তাকে জোর করতে পারবো না, সে অল্প কয়েকদিন থাকবে, তারপরে সে চলে যাবে। তো মার ক্ষেত্রে আসলে যেটা হয় যে সে মানে বলে যে তার নিজের ঘর ছাড়া, মানে তার স্বামীর ঘর ছাড়া তার অন্য কোথাও গিয়ে ভালো লাগে না। গেলে হয়তো বা কয়েকদিন বেড়াবে, তারপরে আর সেখানে তার ভালো লাগে না। তো দেখা যায় সিলেটে আসলে আমরা 2 মাস, মানে কম করে হলেও 2 মাস, ম্যাক্সিমাম যে কয়বার এসেছে মা 3 মাস 4 মাস করে থেকেছে, বা আমরা জোর করি মা থাকেন আর কয়দিন থেকে যান। আর ইদানিং অনেক মানে একদম জার্নি করতে চায় না, জানি না কেন। তো সেই জন্য বলতেছে যে আমি একদম অল্প কয়েকদিন থাকবো, যদি তোমরা রাজি হও তাহলেই আসব। তো তারপরে আমরা আর জোর করলাম না, যে ঠিক আছে আগে আসেন তো, তারপরে দেখা যাবে আর কি। দেখো বাবা উঠো, আসো আসো, দেখো বলো বাবা উঠো। আর আজকের ওয়েদারের সাথে শীতের চিতই পিঠা মানে একদম একসাথে জমে গেছে বলা যায়। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের ভাইয়া একটু মানে ঢং ঢং করে দেখাচ্ছে যে পিঠা খাবে, একটা ব্যাপার আছে না এরকম আর কি। আমার বারান্দায় মনে হয় পাখিগুলো আসছে, দেখি আপনাদের দেখানো যায় কিনা। যদিও ওরা আমারে দেখলে ভাইগে যাবে। ওই যে দেখতেছেন, খাওয়ার জন্য এখনো ঢুকে নাই, বুঝে ফেলছে। দেখছেন কতগুলো আসছে, এখন অনেক পাখি আসে। আমি যখন বারান্দার দরজাটা মানে আটকায় রাখি, ওই সময় আমরা বেশি আসি, বোঝে ওদের কেউ বিরক্ত করবে না। ওদের খাবার এখানে খাটার মধ্যে দেওয়া আছে, ওরা আসবে আর খাবে। আর আজকে এখনো একদম কুয়াশা হয়ে আছে, এখন কিন্তু প্রায় 2টার মতো বাজে বেলা। আর সামনে তো আবরারের জন্মদিন, যার কারণে ভালোই হয়েছে যে মা আসতেছে। আমার আসলে মানে আমাদের ফ্যামিলির কোনো প্রোগ্রামে মানে পরিবারের সবাই থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। বাইরের মানুষ সেখানে যুক্ত হোক বা না হোক, সেটা নিয়ে আমার অত খারাপ লাগা কখনোই থাকে না। আফিফের প্রথম জন্মদিনেও মা এসেছিল, তখন টানা 4 মাসের মতো ছিল মা। আর দ্বিতীয় জন্মদিনে আসার কথা অনেকবার বলেছি, বাট আসে নাই। আর তৃতীয় জন্মদিন তো আমরা বাড়িতেই করলাম, সেটা তো আপনারা হয়তো রিসেন্ট যারা আমাদের ব্লগ দেখেছেন তারা জানেনি। তো যাই হোক, এরপর আমি একটু ঝটপট রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাইরে যাব আবরারের জন্মদিনের কেনাকাটা করার জন্য। আর আজকে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি যে যাই হোক না কেন, কেনাকাটা করেই আজকে হচ্ছে গিয়ে বাসায় ফিরবো। তো আমরা এখন আসছি হচ্ছে গিয়ে বেবি শপে, দেখি এই জায়গায় পছন্দ হয় কিনা। ওটা মনে হয় আপনাদের সাইজ হবে না,
বড় সাইজ আফিফের সাইজ হলুদ হলুদ কালারের কিছু পাবো না আমরা আর উইন্টার তো সব হচ্ছে গিয়ে শীতের কালেকশন হুডি দিয়ে ভরে রাখছে গুল কালার নাকি কালার দেখব সিটি সেন্টারে এর আগে বাচ্চাদের কোনো কিছু কিনতে আসি নাই শাড়ি কিনছিলাম মিলে গেছে আর এবার আসলে আমার জন্মদিনে আমরা মানে হলুদ কালার পরবো হলুদ রংটা আমার অনেক পছন্দের আর হলুদ পরলে না আমারকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আর হলুদ রংটা সিলেক্ট করে মনে হয় বিপদে পড়েছি আমরা মানে এত কষ্ট হচ্ছে মন মতো মানে ফর্মাল কোনো আউটফিট আমরা মিলাতেই পারতেছি না তো এই জন্য আমরা ক্যাজুয়াল আউটফিট খুঁজতেছি বাট সেটাও হচ্ছে না মেয়ে বাচ্চাদের কি সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখছেন এগুলোর একটা পরলে জন্মদিনে উড়ে যাইতো আমার মেয়ে মেয়েটা আসুক তারপরে উড়াই দিব এর বাপ খুশি হয়েছে মেয়ে আসলে মেয়ে উড়াই দিব সেটা শুনলেন তো এরপরে সিটি সেন্টারে চারতলায় মেবি ইনফিনিটির বড় একটা শোরুম আছে সেখানে গেলাম যদিও আমরা হচ্ছে গিয়ে অন্য আরেকটা শোরুমে ঘুরেছি বাট সেখানে পাইনি ড্রেস বার্থডের জন্য পরে এখানে অবশ্য মার জন্য শাড়ি দেখতেছিলাম মার এই কালারটা পছন্দ আর একটু ডিপ শ্যাওলা কালার আর কি তো যাই হোক আমি শাড়ি দেখলাম দেন হচ্ছে আপনাদের ভাইয়া এই স্যান্ডেলটা দেখে বলতেছে এটা ভালো লাগতেছে এটা পরো তো তো স্যান্ডেলটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই ছিল বাট পায়ে ফিটিংসটা সুন্দর ছিল না আর হচ্ছে কি আমার সাইজও ছিল না মানে এই যেই সাইজটা আছে তার ডিসপ্লেতে এটা আমার পায়ের থেকে এক সাইজ বড় আর কি পরা যাবে বাট একটু লুজ হচ্ছিলো তো সেই জন্য আর নেওয়া হয়নি আর মনটাও খারাপ ছিল কারণ ছেলের জন্য ড্রেস মিলাতে পারছিলাম না এই জন্য কি বলবো নিজের জন্য কোনো কিছু নিতেও ইচ্ছা হচ্ছিল না আর ওদিকে আপনাদের ভাইয়া বলতেছিল ভাল লাগলে নিয়ে নাও মন খারাপ করো না তোমার ছেলের জন্য ড্রেস অবশ্যই কিনে দিব আমরা ওইখানে আসলে সমুচা খাইতাম না বাট রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখতেছিলাম যে বাচ্চাগুলো একদম মানে ওই খাবারগুলো তো গ্লাস করা থাকে তো গ্লাসের ভিতরে সুন্দর মানে তাকায় আছে একদম
তো দেখে ই লাগলো পরে বললাম তোমরা খাবা তো ওরা রাজি হলো যে হ্যাঁ খাবো দেন আমরাও খাইলাম আর কি ওদের সাথে দুজন ছিল প্রথমে ওদের দুজনকে খাইতে দেওয়ার পরে আরেকজন আসছে পরে বললাম তুমিও খাও এই আর কি বাচ্চাগুলোকে এমনি দাঁড়ায় ছিল না আমি বাস্তবে এরকম আসলে দেখি নাই কালার নাই ছবি টবিতে সবসময় এরকম দেখা যায় ঠিক না ফিল্মে বাট আজকে বাস্তবে এরকম জামা কিনতে এসে জামা না কিনে পরে নিজের জুতো দেখা শুরু করছে এটা নাগরার মতো লাগে না পাঙ্কু পাঙ্কু লাগে ছেলের জন্য আসলে মন মতো কেনাকাটা করতে পারিনি কোন রকম কেনাকাটা করলাম আর কি শেষ করতে হবে সেই জন্য কারণ এই নিয়ে তিন দিন ঘুরে হয়েছে মোটামুটি সিলেটের সব জায়গায় ঘুরে ফেলছি একটা হলে একটা হয় না একটা হলে একটা হয় না তো সেই জন্য নিয়ে নিলাম একটা আর কি ভেবল না কি ওইটা নিব বেবি শপ থেকে রংপাটা নিব আর হচ্ছে গিয়ে টি শার্ট নিব বউ তো কিনলা না তো ওইটা ওইটা তো ইচ্ছেতে নিতে হবে ব্লু ওয়াটার থেকে দোতলায় দেখলাম না তিন তলায় না 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 বউ নাই তো বউ তোমার দেখালাম না যে একটা দোকান আছে মনে রাখো কালো কালো ছোট আফিফ হচ্ছে একটা বুড়া বাচ্চা আমুর তাকে চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজাই ভিজাই খাবে না বাবা এটা একটা বুড়া বাচ্চা খাও খাও আমুর হাতে খাও ওই দেখো আবরু ঘর বাড়ি সব ভেঙে ফেলতেছে কি করে তুমি হ্যাঁ বারান্দায় কি তোমাদের দুই ভাইয়ের এই যে তোমাদের কাজটা কি বারান্দায় কি কাজ বারান্দায় বারান্দায় কি বাতাস কি ঠান্ডা তোমরা বারান্দায় কি করো চলে আসো বাসায় চলে আসো